তাহলেও এই খবরটা ঠিক না যে আমরা অন্য মসজিদে নামাজ পড়ি না আমরা বিশ্বের সকল মসজিদে নামাজ পড়ি এমনকি সারা পৃথিবী আমাদের জন্য মসজিদ যেভাবে হজরত মোহাম্মদ সাল্লা ইসলাম বলেছেন যে জুয়েল আতলিয়াল আরদু আজিদ সারা জমিন এবং ভূপৃষ্ঠকে আমাদের জন্য মসজিদ বানানো হয়েছে তাই সুন্দরভাবে নির্মিত কোনো গৃহে কোনো অট্টালিকায় কোনো ভবনে নামাজ পড়তে আমাদের অসুবিধা কী আমরা সব মসজিদে নামাজ পড়ি শুধু সেখানে পড়তে আমাদের অসুবিধা হয় যেখানে নামাজ পড়লে মানুষ আমাদের উপর দৈহিক নির্যাতন করে আমাদেরকে গালি দেয় কাদিয়ানি আহমদি মির্জাই বলে মসজিদ থেকে দাঁড়িয়ে দেয় বের করে দেয় যেখানে গেলে খুনা খুনি হানাহানি আর রক্তারক্তির আশঙ্কা দেখা দেয় সে সেই জায়গাটা আমরা এড়িয়ে চলার চেষ্টা করি আর বিশেষ করে এমন ব্যক্তিকে আমরা এড়িয়ে চলার চলার চেষ্টা করি যে আল্লাহর পক্ষ থেকে আগত আল্লাহ কর্তৃক প্রেরিত ব্যক্তিকে মহাপুরুষকে দজ্জাল বলার ধৃষ্টতা দেখায় কাফের বলার ধৃষ্টতা দেখায় গালি দে এমন ব্যক্তির পিছনে আমরা নামাজ পড়তে পারি না কারণ হলো সে আল্লাহর হুকুমটা মানেনি সে মোহাম্মদ রসুরুল্লাহ যে বলেছেন যে আমার উন্মতের ভিতর মাহাদি এবং ঈশা যদি আসে তাকে মানতে হবে সেই আপনার আপনি যেই মসজিদের কথা বলছেন বা যে কোনো মসজিদের কথাই নিন না কেন সেই মসজিদগুলোর অধিকাংশ ইমাম তাকে গালি দে তাকে কাফের বলে তাকে দাজ্জাল বলে যাকে আল্লাহতালার নিজে পাঠিয়েছেন যিনি এসেছেন হজরত মোহাম্মদ রসুল্লার ভবিষ্যৎবাণী অনুসারে যিনি এসে পৃথিবীতে শুধু হজরত মোহাম্মদ রসুলল্লাহর কাজ করছেন মোহাম্মদ রসুল্লাহর ধর্মের প্রচার করছেন তো এমন ব্যক্তির পিছনে নামাজ পড়তে আমাদের বাধে। সেই জন্য আমরা এমন ব্যক্তির পিছনে নামাজ পড়েন নতুবা যেই কোনো মসজিদে যে কোনো বিল্ডিংয়ে বা বিল্ডিংয়ের বাহিরে আমরা নামাজ পড়ি তাই এই প্রথম ভুলটা একটু সংশোধন করে নিন দ্বিতীয় কথা হলো হজরত রসুল করিম সাল্লাহ আলয় সাল্লামের পবিত্র দ্বারের প্রেক্ষাপটে তো এই ক্ষেত্রে স্মরণ রাখতে হবে এই কথাও ঠিক না যে সব আহমদি এত এত ছোটো ছোটো দাঁড়িয়ে রাখে যতটা আমি রেখেছি আপনি অনেক আহমদি এমন দেখবেন যাদের আল্লাহ তালার ফজলে লম্বা দাঁড়িয়ে আছে জমাতে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাকে আপনি যে কোনো সময় সরি জামাতে আহমদিয়ার বর্তমান খলিফাকে হয়তো আজকেও দেখে থাকবেন আপনি টেলিভিশনে খুদবার সময় এভাবে বাংলাদেশে অনেক আহমদী আছে যাদের আল্লাহর ফজলে লম্বা দাঁড়িয়ে আছে দাড়ি সম্পর্কে রসুল্লাহ সাল্লা নির্দেশ হল যে তোমরা মোছ ছোট করো দাড়িকে তার তুলনায় লম্বা রাখো এটি হলো হজরত রসুল করিম সাল্লাহ ইসলামের হাদিস বাকিটা আপনার নিজের বাক্য যেটি রসুলের করিম সাল্লা উপর চাপানো ঠিক না এছাড়া এর সাথে আমি একটু যোগ করতে চাই আমরা রসুল করিম সাল্লাহ সাল্লামের হাজার শূন্যত আছে সবগুলো বাদ দিয়ে শুধু একটাকে তর্কের খাতিরে তর্কের জন্য আমরা উঠিয়ে থাকি রসুলুল্লাহ সাল্লাহ ইসলামের সবচেয়ে বড় সূন্যত সেটি যেটি নামাজ এবং আল্লাহর ইবাদতের সাথে সম্পর্ক রাখে হজরত মোহাম্মদ সাল্লা নামাজ তার ইবাদত তিনি কিভাবে ইবাদত করতেন কোরআন শরীফে আছে যে ইন্নাকা তাকুমো আদনা যে রাতের দুভাগের বেশি ভাগ হে মোহাম্মদ ইসলাম তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো এটি মোহাম্মদ রসুল্লাহ সুননত ছিল আর নামাজ পড়তে পড়তে রসুল্লাহর পা ফুলে যেত এটি সবচেয়ে বড় সুন্নত কারণ এটি তা ইবাদতের সাথে সম্পর্ক রাখে এটি দাঁড়িয়ে রাখার সাথে সম্পর্ক না এই বড় সুন্নতটা আজকে মুসলিম সমাজের আপনাদের সমাজে কতজন আছে যারা এই সুন্দরটাকে একশত ভাগ মেনে চলছে কয়জন দাবি করতে পারে একজনও আছে কি যে এই দাবি করতে পারে যে আমি রাতের তিন ভাগের দুই ভাগ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে রসুল্লাহ সুন্নতের অনুবর্তী দেয় তো সবচেয়ে বড় শূন্যতের ক্ষেত্রে একজনও পাওয়া যাবে না একশো জনের ভিতর সেখানে শুধু এই বিষয়টা নিয়ে তর্ক করা আমি মনে করি শুধু তর্কের খাতিরে আমরা দাঁড়িয়ে রাখি হজরত মোহাম্মদ রসুল্লার আদর্শে সুন্দর করে দাঁড়িয়ে রাখার চেষ্টা করি এবং আমাদের ভিতর অনেকে আছে যারা সে দাঁড়িয়ে লম্বা করার শূন্যটা একশত ভাগ পালন করে যে জামাত আহমদের বিভিন্ন মসজিদে গেলে আপনি এটি দেখতে পাবেন